নমস্কার বন্ধুরা, পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব আলু পটল দিয়ে ছানার ডালনার রেসিপি। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম ছানা নিয়েছি। ছানাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। 5 থেকে 7 মিনিট এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ছানাটাকে মসৃণ করে মেখে নিতে হবে। ছানাটা এভাবে মসৃণ করে মেখে নেওয়ার পর এখান থেকে একটু ছানা আমি রেখে দেব, এটা পরে রান্নার কাজে ব্যবহার করব। তারপর অল্প অল্প করে এরকম ছানা নিয়ে বড়ার শেপে সবগুলোকে তৈরি করে নেব। সবগুলো ছানার বড়া আমি তৈরি করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেলে ছানার বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখেছি। এক সাইড বড়া ভাজা হয়ে গেলে ঘুরিয়ে দেব অন্য সাইড ভাজার জন্য। ছানার বড়াগুলো যখন দু সাইডে এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন ছানার বড়াগুলোকে তুলে নেব। একইভাবে আমি সব ছানার বড়াগুলোকে ভেজে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে আমি এভাবে কেটেছি। এখন আলুগুলোকে ভেজে নেব। নাড়াচাড়া করে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে তুলে নিচ্ছি। এই রান্নাটা আলু ছাড়াও আপনারা পটল আর ছানার বড়া দিয়েও করতে পারেন। আলু ভাজার পর দিয়ে দিচ্ছি পটল। পটলগুলোকে এভাবে কেটে নিয়ে লবণ আর হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, এখন পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এই পটলগুলোকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নোর জন্য দেব 1 চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা। তেজপাতাটাকে আমি ছিঁড়ে 2 টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ। এলাচগুলোকে ফাটিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝতে হবে ফোড়ন হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেলে এবার দেব 1/2 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 7 মতো লাল লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি। দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। নিরামিষ রান্নাতে সামান্য চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 1 মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি। টমেটোগুলো নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে এভাবে একটু গলিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আগে যে ছানাটা তুলে রেখেছিলাম সেই ছানাটা এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। ছানাটা দেওয়ার পর আমি 30 সেকেন্ড মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। 7-8টা কাজু বাদামকে আমি মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিয়েছিলাম, ওটাই এখানে অ্যাড করে দিলাম। সব কিছু
একসাথে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মশলার সাথে আলুগুলোকে আরও একবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি গরম জল। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলু প্রায় 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দেব ভেজে রাখা পটল আর ছানার বড়া। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি সেদ্ধ করে নেব। প্রায় 3 মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি। সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি হাত দিয়ে এরকম গুঁড়ো করে ওপরে ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা আর কসুরি মেথি এরকমভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইম পর্যন্ত। তারপর আমি এটাকে পরিবেশন করব। এভাবে একবার হলেও ছানার ডালনা বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক দিয়ে দিও, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।